তাইওয়ান নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ঘোষণার পর ভয়াবহ পরিস্থিতির হুমকি দিয়েছে বেইজিং। হুমকির মধ্যেই দক্ষিণ চীন সাগরে বিমানবাহী জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। তাইওয়ান নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালালো দেশটি। বেইজিংয়ের রক্তচক্ষু উপেক্ষা করে যুদ্ধজাহাজে চড়ে মহড়া তদারকি করেন 6 বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সাই ইং ওয়েন। নৌ ও বিমান বাহিনীর বার্ষিক মহড়া তদারকির সময় দ্বীপটি রক্ষায় সেনাদের দৃঢ় প্রতিজ্ঞার প্রশংসা করেন তিনি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথা বলেছে তারা। আর যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে। তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে উত্তেজনার মধ্যেই আগস্টে তাইওয়ান সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন স্পিকার তাইওয়ান সফরে এলে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে চীন। পরিস্থিতি যখন এমন, তখন দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ও স্ট্রাইক গ্রুপ। মার্কিন সপ্তম নবহর থেকে বলা হয়েছে এরই মধ্যে পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ারটি বিরোধপূর্ণ সমুদ্র সীমায় প্রবেশ করেছে। এদিকে চীন তাইওয়ানে আগ্রাসন চালালে জাপানের সহযোগিতা চাইতে বৃহস্পতিবার টোকিও সফরে যান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সামরিক শক্তি দিয়ে তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন মিত্র জাপান। তাইওয়ানের নেতার জাপান সফরের মধ্যেই বর্ণাঢ্য আয়োজনে কোরিয়ান যুদ্ধবিরতির 69তম বার্ষিক উদযাপন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ভাষণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন কিম। কিমের জবাবে পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।